তো গত বছরে কত লাইন ছিল এখানে, ভিড় ছিল? প্রচন্ড ভিড় ছিল, পুরো এই এরিয়া থেকে এখানে তাই যেত না। তিনজন ঠাকুরমশাই তো এখানে দেখছি, তো তিনজনই থাকতেন নাকি আরো? না না, প্রচুর প্রচুর, মানে এখানে তো ঢোকাই যায় না, মানে ভিড় ঠেলে ঢুকতে হয়। তো এবছর এবছর কি দেখলেন, মানে একা এসে ঠাকুরমশাই থাকা? হ্যাঁ, এবছর তো ভাবলাম যে ঠাকুরমশাই পাওয়া যাবে না, যার জন্য বাড়ি থেকে ঠাকুরমশাই নিয়ে আসলাম সঙ্গে করে। যে লকডাউনের জন্য এবছর এসে দেখছি কোনো পুজো নেই, মানুষ নেই, জন নেই, মানে খারাপ লাগছে। কিন্তু এখন তো কিছু সিচুয়েশন আছে, তাই খারাপ যে কিছু। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি এই এখানেই, মানে কাছাকাছি বাড়ি। কি নাম আপনার? আমার নাম শ্রাবন্তী বিশ্বাস। ঘট পুজো হচ্ছে কেন? ঘট পুজো হচ্ছে লকডাউনের ব্যাপারে আমাদের প্রশাসন থেকে আমাদের মানে প্রতিমাটা করতে নিষেধ করেছে, লোকজন সমাগম যাতে না হয়, মানে করোনা ভাইরাসটা যাতে একটু দূরত্ব থাকে, সেই থেকেই আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি কমিটির থেকে যে আমরা এবার প্রতিমা করবো না। এর আগে কিরম পুজো হতো? এর আগে ভালো লোকজন সমাগম, ভালো মৎস্য হত, খিচুড়ি অনুষ্ঠান, তা মনে হয় 2,500-3,000 লোকজন আমরা খাওয়াই। হ্যাঁ, এইভাবে আমাদের অনুষ্ঠানটা চলে। এই আপনার আমার সকলের কাছ থেকে চেয়েছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।